আসসালামু আলাইকুম। এক এক বইয়ে এক এক তথ্য, আমাদের এই প্লেলিস্টের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুদ্দিন তামিম। আজকে আমরা রয়েছি মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে, যেটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের নবম অধ্যায়। আর এই অধ্যায়ে যে কন্ট্রাডিক্টরি ইনফরমেশনগুলো বিভিন্ন রাইটাররা তাদের বইতে উল্লেখ করেছেন, সেগুলো আমরা গুছিয়ে দিয়েছি। সেটা হচ্ছে স্ত্রী লোকের ডিম্বনালি যে দৈর্ঘ্যটা, সেটা আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়েছে। হাসান স্যার ও আজমল স্যার একই কথা বলেছেন, তাদের মতে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং আলিম স্যারের মতে সেটা 12 সেন্টিমিটার, কাইম স্যারের মতে সেটা 10 থেকে 12 সেন্টিমিটার। যেটা সহজ আছে, তুমি একবার দেখলেই মনে হয় আমার পেয়ে যাবা। এবার হচ্ছে রজস্রাবের সময় কত পরিমাণ রক্ত নির্গত হয়। হাসান স্যারের বইতে এবং আলিম স্যারের বইতে, আজমল স্যারের বইতে, তিন বইয়ের রাইটারের মধ্যে আজমল আর আলিম স্যার প্রায় হচ্ছে একই কথা বলেছেন, সেটা হচ্ছে 30 থেকে 40 মিলিলিটার। কিন্তু হাসান স্যার বলেছেন 30 থেকে 80 মিলিলিটার। তো এই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, খালি কাইন্ডলি এই জিনিসটা একটু ভালো করে তোমরা দেখবা। এবার যদি আমরা যেই স্পার্মের গঠন রয়েছে সেটা যদি দেখি, আলিম স্যারের মতে সিম্পলি আমরা মস্তক পাবো, গ্রীবা পাবো এবং টেইল বা লেজ পাবো। কিন্তু হাসান স্যার আর কাইম স্যারের মতে আমরা পাবো কি, মস্তক, গ্রীবা, মধ্যখণ্ড, লেজ বা ফ্ল্যাজেলাম। এখন হচ্ছে পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি সত্য নয় বা কোনটি মিথ্যা, তাহলে কিন্তু এই টাইপের ফ্লো চার্ট দিয়ে আসতে পারে। তার মানে তুমি যদি এই ফ্লো চার্টটা একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে যেভাবে ঘুরিয়ে দেওয়া হোক না কেন, আমার মনে তুমি পারবা। অ্যান্ড হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা দুইটা পিকুইলিয়ার তথ্য পাই, যদিও এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও তোমাদের কাজে লাগতে পারে যদি কোশ্চেন হার্ড হয়, সেক্ষেত্রে যে শুক্রাশয়ে কী পরিমাণ লোবিউল থাকে। যদিও এটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্তরে গিয়ে আমরা পাই, হাসান স্যারের মতে যেটা হচ্ছে 200 থেকে 300টি লোবিউল আমরা পাই, আর কায়ুম স্যারের মতে 250টি লোবিউল আমরা শুক্রাশয়ের ভিতরে খুঁজে পাই। তোমাদের কাছে আজকে আমাদের কোশ্চেন হচ্ছে, শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? তোমরা যারা এটা সঠিক উত্তরটি জানো, তোমরা কাইন্ডলি আমাদের কমেন্টে জানাও যে শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব অন্য কোনো অধ্যায় নিয়ে, যে অধ্যায়ে আমরা দেখব এক এক বইয়ে এক এক তথ্যগুলো। আসসালামু আলাইকুম।